नमस्कार सबाइके जानाई आमार आंतरिक शुभेच्छा। नवेम्बर मास 2020 मीन राशि। এই নভেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকাদের কম বেশি ভালো কাটবে। ব্যবসায়ে ভালো লাভের সম্ভাবনাও আছে। ভবিষ্যতের জন্য ভালো পরিবেশের পরিকল্পনা করে আপনি সক্ষমই হবেন। তবে নিজের অফিসের কাজ নিয়ে আপনাকে বাইরেও যেতে হতে পারে, সেখানে কয়েকটা দিন আপনাকে কাটাতেও হতে পারে। তবে অফিসের বস আপনার কাছে খুব সন্তুষ্টই থাকবেন। সম্পত্তি বিক্রির বিষয়ে একটা ভালো চুক্তিও হতে পারে। এটি আর্থিক দিক দিয়ে ভালো লাভও দেবে, আর এর থেকেই আপনি নতুন কোনো সম্পত্তিও কিনতে পারেন। তবে কোনো অচেনা জায়গায় গিয়ে আপনি কিছু কিনতে যাবেন না। এই নভেম্বর মাসেই মীন রাশির জাতক জাতিকারা নিজের নতুন কোনো কাজ শুরু করতে পারেন। তবে মা বাবাও আপনাকে এই সময়ে পরামর্শ এবং অর্থ দিয়েও সাহায্য করবেন। পারিবারিক জীবনে বেশ ভালো ফল পাবেন, আর নিকটজনের সাথে সম্পর্ক এই মাসে আরও উন্নতি হতে পারে। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি সম্পূর্ণ সমর্থন পাবেন। ছাত্রছাত্রীরা পরিবারের সাহায্য পাবে। নিজের প্রিয় কোর্সেও আপনারা ভর্তি হতে পারবেন। তবে চাকরির জন্যে নতুন জায়গাতে ভর্তি হওয়ার বিষয়ে একটু বেশ পরিশ্রম করতে হবে, তবে এখানেও আপনারা সাফল্য মিলবেন। এই নভেম্বর মাসেই মীন রাশির জাতক জাতিকাদের বেশ ভালো মানুষের সঙ্গেও যোগাযোগ হবে। প্রেমের ক্ষেত্রে সমস্যাও কেটে যাবে। দুজনের মধ্যে সম্পর্কও দৃঢ় হবে, আর বিবাহিতদের এই মাসটি বেশ ভালোই কাটবে। তবে ছোট বিষয় নিয়ে অকারণে উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। নিজের স্বাস্থ্যের প্রতিও একটু সতর্ক থাকবেন। এই মাসে আপনাদের চোখ, বুক এবং পেটের সমস্যাও হতে পারে। সুচিকিৎসকের পরামর্শ নিন, আর ভোরবেলাতে স্নান সেরে শুদ্ধাসনে বসে শুদ্ধ চিত্তে এই মন্ত্রটি জপ করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এতে ভালো ফল পাবেন। সবার শেষে বলে রাখি, আপনাদের সঠিক পুষ্টি এবং জীবনের ফলাফল পেতে হলে এখনই ইমেল করুন। আমি শ্রী পণ্ডিত সঞ্জীব বক্শি এবং আমাদের 11 জন জ্যোতিষশাস্ত্রবিদ সর্বদাই আপনাদের পিছনে থাকছি। তবে হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী মাসে।